শয়বরাত যে আছে তার দলিলটা কি, শয়বরাতে বর্জনীয় কাজ কি এবং শয়বরাতে করণীয় কাজ কি, শুনবেন তো সকলে ইনশাআল্লাহ। শবে বরাত নিয়ে আমাদের বাংলাদেশে অনেক রকমের কথা। There are three categories of people about on this matter. তিন ধরনের মানুষ আছে এই ব্যাপারে। কেউ বলে শবে বরাত আছে এবং তারা এটা বলে অনেক বেদাত করে, অনেক উল্টাপাল্টা কাজ করে যেটা ইসলামের ভেতরে নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইয়া? আরেক দল আছে যারা বলে যে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, এন্ড তারা বলে দেয়ার ইজ নো এভিডেন্স অফ শবে বরাত, তাদের কথা হচ্ছে শবে বরাত আসলেই নাই। আরেকটা দল, তিন নাম্বার গ্রুপ হচ্ছে তারা যারা বলে শবে বরাত আছে, নাই তা নয় আছে, বাট এর সাথে জড়িত যেই বেদাত গুলো আছে এই সব বেদাত গুলো হচ্ছে এক্সক্লুডেড, দ্যাট মিন্স এগুলোকে বর্জন করতে হবে, আর শবে বরাত আছে এটার এভিডেন্স আছে। আমি হচ্ছি তিন নাম্বার দলের লোক, আমার কথা হচ্ছে শবে বরাত আছে এবং এটার কিছু আমলও আছে বটে, বাট এই রাতে কিছু বেদাত আছে যেগুলো আমরা করি, এগুলোকে বর্জন করতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? আমি এখন আমার আলোচনাকে তিনটি ভাগ দিচ্ছি। নাম্বার ওয়ান, আই উড লাইক টু প্রেজেন্ট দ্য এভিডেন্স অফ শবে বরাত। নাম্বার টু, দেন I will talk about the excluded things on this night, and then I will talk about the good deeds about on this night. প্রথমে আমি বলবো শবে বরাত যে আছে তার দলিলটা কি, দুই নাম্বার শবে বরাতে বর্জনীয় কাজ কি এবং শবে বরাতে করণীয় কাজ কি, শুনবেন তো সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর গতি তো ভালো মনে হচ্ছে, জোরে সুরে বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা প্রথমে আসেন শবে বরাত আসলে কি। শব মানে হচ্ছে নাইট, রাত, এটা হচ্ছে ফার্সি শব্দ, আর বরাত মানে হচ্ছে মুক্তি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। শবে বরাত বলতে কোন রাত হাদিসে নাই, হাদিসে আছে কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের একদম মাঝামাঝি যে রজনী এটাকে বলা হয় ভাগ্য রজনী। আচ্ছা এটা যে আছে এভিডেন্সটা কি, আমি খুব প্রেসাইজলি শর্টকাটে বলছি, প্রথম দলিল দিচ্ছি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. Allah subhanahu wa ta'ala has mentioned in this ayah very clearly, we have sent it down, that means the Quran, on earth. في ليلة مباركة, on a blessed night. Allah বলছেন আমি এই কোরআনটাকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনযিরিন, আমি হচ্ছি সতর্ক বাণী দেই সবাইকে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এবং এই রাতটা হচ্ছে এমন একটা বরকতপূর্ণ রাত যেই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা হয়, ভাগ্য রজনী এই রাতটা। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই, এই যে লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত। এই রাত দ্বারা কয়েকটা তাফসীর আসছে দুররে মনসুর সহ, এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাতের রাত। আবার কিছু জায়গায় আসছে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে কদর। তো আমরা এখান থেকে একটা প্রমাণ পাই যে কোরআনে লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা যে আল্লাহ বলেছে তার উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। আরেকটি হাদিসে আসছে আন মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআযি ইবনে জাবাল থেকে বর্ণিত, নবীজি বলেছেন এই রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে সুরে পড়তে পারলেন না আপনারা সবাই? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, দুই ধরনের ব্যক্তি এই রাতে ক্ষমা পায় না, এক তারা যারা মুশরিক শিরিক করে, দুই তারা যারা বিদ্বেষ হৃদয়ে লালন পালন করে পোষণ করে। অতএব আমরা শিরক করব না, বিদ্বেষ লালন করব না, আমাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? তাহলে আরো অনেক এভিডেন্স আছে, বাট আজকে এতটুকু সময় নেই আমার কাছে। এর দ্বারা বোঝা যায় শবে বরাত বলতে একটি রাত আছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মানি। এখন আসেন এই রাতের আমলটা আগে বলছি, তারপরে বর্জনীয় বলবো ইনশাআল্লাহ, একটু চেঞ্জ করলাম। আমল কিছু বলছি খুবই সংক্ষেপে। এক, এই রাতে সকলে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, সকলেই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, লাউডলি ম্যান, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, একদম ছোট্ট ভাবে শেখাচ্ছি। আর একটা পড়বেন সকলে, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। বাম থেকে আওয়াজটা আসছেই না বলতে, তোমরা কি বেঁচে আছো, বাইসে আছো তোমরা বাবুরা? পড়ো না কেন,
সকলে ডানে বামে সামনে সকলে আবার দুইবার পাঠ করব, সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ, সকলেই জোরে সুরে পড়েন আল্লাহুম্মা ফিরলি, এর অর্থ হচ্ছে আল্লাহ আই সিক ইউ ফরগিভনেস, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, অনেক অন্যায় করেছি। এর বেনিফিটটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও ইউ হু বিলিভড ও মাই ওয়ারশিপারস, ইফ ইউ হ্যাভ ডান আ লট অফ সিনস ইন ইওর লাইফ দেন নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড, প্লিজ পুট ইওর ট্রাস্ট অন ইওর লর্ড, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এন্ড সে টু ইওর লর্ড আল্লাহ আই হ্যাভ ডান আ লট অফ সিনস ইন মাই লাইফ বাট ইউ আর মাই লর্ড, You are the most merciful, you are the most gracious, and you are the most kindful. Allah, ami to onek onnay korechi. Tumi na amar doyamoy prabhu, tumi na amar mayamoy prabhu, Allah tumake maaf kore dao. Allah bolchen second part ayate, Inna Allah yaghfirul dhunuba jami'an. Indeed and verily, Allah subhanahu wa ta'ala will forgive all the sins of your life that you have done in your past. আল্লাহ বলছে তোর অতীতের সমস্ত গুনাহ, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ। অতএব আমরা এই রাতে বেশি বেশি ইস্তিগফার সকলে পাঠ করব তো ইনশাআল্লাহ, এক দুই নাম্বার এই রাতে আমরা কবর জিয়ারত করতে পারি, বাট এটা আমরা ইন্ডিভিজুয়ালি করব। অনেকে দেখবেন দল বেঁধে 20 জন 30 জন মিলে যায় সবে সবে বরাতের রাতে, আছে না নাই বলেন বলেন বলেন, এটা বেদাম, একা যাবেন। দুই নাম্বার, তিন, এই রাতে সকলেই নফল ইবাদত করবেন, যেমন আপনি নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আর চারটা জিকির একটু বেশি বেশি পাঠ করবেন। হাদিস থেকে বলছি আফযালুল যিকির, আমি চাই আপনার প্রত্যেকটা সন্তান এই চারটা জিকির আমার সঙ্গে রিপিট আফটার করবে, পারবেন তো ইনশাআল্লাহ। সকলেই পড়েন সুবহানাল্লাহ, হয় নাই জোরে বলতে হয় নাই, এক বাক্যে ডানে বামে কলিজার থেকে মন খুলে পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই মন খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সিরার সমস্ত শক্তিকে এক করে, দেহের সমস্ত শক্তিকে এক করে সকলেই জোরে সোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার, হৃদয়ের প্রশান্তি টাকা দিয়ে পাওয়া যায় না, গাড়ি দিয়ে পাওয়া যায় না, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাটে পাওয়া যায় না। আল্লাহ বলতে যে আমাকে বেশি বেশি স্মরণ করবে আমি তার কলিজাকে ঠান্ডা করে দিব, আল্লাহ পড়বেন না, জিকির করবেন, নফল নামাজ পড়বেন, নফল ইবাদত বেশি বেশি করবেন। সর্বশেষ এটা বলে শেষ করছি, চার নাম্বার, শবে বরাতের পরের দিন রোজা রাখবেন, নফল রোজা, পারবেন তো ইনশাআল্লাহ, এই বলেন না সকলে ইনশাআল্লাহ। আল্লাহ আমি সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে পড়া, আমিন। নাও উই উইল টক অ্যাবাউট দ্য প্রোহিবিটেড ম্যাটার্স অন দিস নাইট, বর্জনীয় কি? নাম্বার ওয়ান, এই রাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, হালুয়া রুটি বানায় আর সবার দাওয়াত দেয়, জামাই সুদ্ধা দাওয়াত দেয়, খা জনমের খাওয়া খা হালুয়া রুটি, এটা কি কোরআন হাদিসে কোথাও কি হালুয়া রুটি আছে বলেন না কেন আছে? এটা বর্জনীয়, এটা করা যাবে না। দুই, এই রাতে আতশবাজি করা যাবে না, এই রাতে দেখবেন গোরস্তান সহ মাঠে ঘাটে পুরোটা লাইটিং, মানে বিয়ে লাগছে কারো না, এটা বর্জনীয়, এটা একটা বেদাত, এই রাতের সাথে লাইটিং কিংবা আতশবাজির কোনো সম্পর্ক নাই। তিন নাম্বার, একটা বিষয় খেয়াল রাখবেন, এই রাতে কোনো আমলকে সম্মিলিত রূপ দেওয়া যাবে না, সম্মিলিত রূপ দেওয়া হচ্ছে বেদাত, এজন্য ইন্ডিভিজুয়ালি আপনি নফল রোজা রাখেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, দ্যাটস এনাফ। অনেকে আবার রাত জাগে, রাত জাগতে মানা নাই, বাট রাত জাগে একটা পর্যন্ত দুইটা পর্যন্ত, নফল নামাজ পড়ে একেবারে একাকার অবস্থা, এমন ঘুম দিয়েছে ফজর নামাজের কোনো খবর নাই, এটা করবা না যুবক ভাইরা, মাথায় রাখবা আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, আমল ছোট হোক যদি ইখলাসের সাথে হয় ছোট্ট আমলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে, সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা,
আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের যে বেদাত গুলো আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবং শবে বরাতের যে সমস্ত আমল গুলো আমি যতটুকু পারি বলেছি, আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।